ব্রিগেডিয়ার সাহেব, আপনি যে এই এক সপ্তাহ কুয়োর মধ্যে পড়েছিলেন, কেউ আপনাকে উদ্ধার করতে আসেনি? আপনারা সাংবাদিকগণ কাজ শুধু সন্দেহ করা। এই এক সপ্তাহ মিয়া কতজনে আইয়া চেষ্টা করছে আপনি এই খবর রাখছেন, আয়া খালি সন্দেহজনক কথা কইতাছেন। আপনি সাংবাদিক আমারে বাঁচাইছেন বেলা খালি সন্দেহজনক কথা কইবেন নাকি? তো কে কে চেষ্টা করছে বলেন দেখি, রিপোর্টটা তো লিখতে হইব, ওইভাবে তো জনগণের কাছে পৌঁছান লাগবো বিষয়টা। শুনে যে দিন কা পড়ছি, তারপরে এই খবর পুরা সরাসরি হয়ে গেল। সরাসরি হয়ে গেছে পরে আমার টিমের সেনাবাহিনীর আইলো আমার উদ্ধার করার জন্য। আমারে উদ্ধার করার লিগা দড়ি ফালাইলো, আমি দড়ি ধরলাম, তারা আমারে টাইনা প্রায় কুয়ার মুখের কাছাকাছি আনছে। আইনা যখনই দেখছে আমার ব্যাসগুলা দেখা মনে করেন যে ওরা তো বোঝেনি আমার নিচের কর্মকর্তা, সব সেলুট দিয়া খারায় গেল আর আমি ধপাস করে নিচে পড়ে গেছি গা। হ্যাঁ, তারপর তারপর কি হলো? তারপরে আর কি, তারপর আবার আরেক দল আইলো, কুয়ার মুখোমুখি আহি, যেই ব্যাস দেহে সাইরা দেয় আবার ধপাস। এইভাবে কইরাই কতদিন চলতে থাকলো। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তারপর 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 কয়ে যান শুনতে থাকি, রিপোর্ট লিখতে হইব তো ঠিক মতো। তারপরে এই খবর তো সবার কাছে পৌঁছে গেল যে উঠায় পারতেছে না। এই খবর যাওয়ার পরে তিন বাহিনীর সকল প্রধানরা আমাকে উদ্ধার করার লিগে আসলো, তারা দড়ি ফালাইলো। দড়ি ফালানোর পর আমি দড়ি ধরলাম, উঠলাম, কুয়া প্রায় উঠা গেছি প্রায় মুখের কাছে। আচ্ছা, উইটাই যখন গেছিলেন উঠলেন না কে? ব্যাপারটা হইলো যখনই আমি কুয়ার মুখে আয়া পড়ছি, তখনই দেখলাম যে তিন বাহিনীর প্রধান, আমি তো তাগর নিচের লোক, তাইলে বুঝতেই পারেন ব্যাপারটা। তিন বাহিনীর প্রধান রে একখানে পাইছি, আমার কি সৌভাগ্য। আমি দড়ি ছেড়ে তাগরে স্যালুট আর যা হয়েছে ঝপাস করে নিছে। এরপরে বাহিনীর লোক বাদ দিয়া আপনি সাংবাদিকরে খবর পাঠাইলাম, আর তারপরে আপনি আমার উঠাইলেন। তার কারণ হইলো সাংবাদিক তো আর ব্রিগেডের সালাম সেলুট করে না, আর ব্রিগেডের তো সাংবাদিক সেলুট করে না, এই কারণে আর কি আপনার মাধ্যমে উঠতে পারছে।